আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকের ব্লগে থাকবে আমার স্কুলের স্টাডি ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর এটা আগের দিন রাতে আমি একটু কুনাফা করে নিয়ে যাব, যেহেতু আমার ছেলের চারটা ফ্রেন্ড যাবে, মেয়ে যাবে, তো ক্ষুধা লাগলে যাতে ওরা এবং যারা সাথে থাকবে খেতে পারবে, তাই আমি এটা কুলসন দুইটা প্যাকেট দিয়ে কুনাফা তৈরি করেছিলাম। আর এটা আমি ফাস্ট করেছি, তো যাই হোক বেশ ভালোই লেগেছে। এখানে প্রায় 20 থেকে 22টার মতো হয়েছিল, তো রাতে আমি রেডি করে রেখেছি, আর সকালে তো সময় পাবো না। আর আমরা কিন্তু চলে এসেছি, বাস ছেড়ে দিয়েছে 9টায়, আর আমরা যাচ্ছি হচ্ছে শরীফ ড্রিম পার্ক, এটা কেরানীগঞ্জে। তো আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখানে সবাই আমার কলিগ, তো বেশ মজা করে গিয়েছি আমরা আসলে। তো আমরা কিন্তু 1.5 ঘন্টা পরই পৌঁছে গিয়েছি এখানে, আর এটা হচ্ছে শরীফ ড্রিম পার্কের রাইডগুলো, যে তার এখান থেকেই প্রবেশ করতে হয়। আর অপোজিটে ছিল যেখানে রেস্ট নেয়ার জন্য, এখানে ওদের বাংলোর মতো করা, তো দোতলা নিস্তলা পুরাটাই আমাদের নেওয়া ছিল। আর তার সামনেই ছিল খোলা মাঠ, বাচ্চারা খেলতে পেরেছে। আর মাঠের একাংশে ছিল আমাদের প্যান্ডেল করা, তো এখান থেকে কিন্তু রাইডের টিকিটগুলো দিচ্ছে, তো এটা আমরা সংগ্রহ করে কিন্তু রাইডে চলে গিয়েছিলাম। এই তো ভেতরটা দেখাচ্ছি, বিশাল জায়গা নিয়ে করা, মানে কোনো ভিড় নেই, কারণ এখানে মানুষ তুলনায় কিন্তু প্রচুর বড় এরিয়া। আর আমাদের স্কুল থেকে 6টা বাস গিয়েছিল, প্রায় 300 জনের মতো, কিন্তু কোথাও কোনো ভিড় বা অনেক বেশি যাত্রা নেই, এটা খুব ভালো লেগেছে। আর এখানে 10টা রাইড ছিল, তো বাচ্চারা কিন্তু অনেক বেশি উপভোগ করেছে। বাচ্চাদের সাথে সাথে কিন্তু বড়রাও বিভিন্ন রাইডে চড়েছি, কারণ আসলে করার তো তেমন কিছু ছিল না, যেহেতু এখানে একটা বলতে গেলে শিশু পার্কের মতোই, তো যার জন্য আমরাও যেগুলোতে ওঠা হয়নি কখনো সেগুলোতে উঠেছি, কয়েকটাতে, সবগুলোতে না, বাচ্চারা কিন্তু প্রায় সবগুলোতেই উঠেছে। এখানে বাম্পার কার ছিল, আমার ছেলের বন্ধুরা আর আমার মেয়েও গিয়েছিল, এটা ওরা খুব বেশি মজা পায় বাম্পার কারটাতে, 2 বার উঠেছে আমাদের টিকিট নিয়ে। ম্যাজিক বোর্ড ছিল, সেখানে চড়েছে, বাচ্চারা খুব পছন্দ করে, কিন্তু এটাতে আমি একবার উঠার পর যে খারাপ অভিজ্ঞতা, আমি আর এটাতে কখনো উঠবো বলে মনে হয় না।
এই তো এরপর কিন্তু নাগরতলায় উঠেছি আর উপর থেকে ভিডিওটা করেছি আমি। তো ভালোই লাগছিল আসলে, এত উপর থেকে নিচ থেকে সব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তারপরে চলে এসেছি এখানে, আমার কলিগ লাকি 2 মিনিটের সাথে কিছুটা শুট করে নিলাম। আর এটা হচ্ছে শরীফ মেলামানের শোরুম, যারা এখানে ঘুরতে আসে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারে ইচ্ছা করলে। তো এখান থেকে কিন্তু বেশি ভিডিও করা যায়নি, কারণ ওদের অ্যালাউ ছিল না ভিডিও করা। তারপরে আমি যতটুকু অল্প একটু করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এরপরেই কিন্তু আমরা লাঞ্চের জন্য 2:30টার সময় চলে এসেছি। এটা ওদের ভিতরেই হল রুম, যেখানে আমাদের খাবারটা পরিবেশন করা হবে। তো আজকের মেনুতে কিন্তু ছিল আমাদের হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি। তো আমরা সবাই বসে গিয়েছি, আর আজকের এই খাবারটা কিন্তু সার্ভ করবে মাটির পাত্রে। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, সরিষার তেল দিয়ে রান্না করা ছিল, তাই ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং ছিল। এই তো আমরা মোটামুটি সবাই বসে গিয়েছি। তো লাঞ্চ শেষে কিন্তু আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল, যেটা ওই পাশে বললাম যে প্যান্ডেল করা সেখানে হবে। তো খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আস্তে আস্তে ওই দিকেই যাব। আর এখানে হচ্ছে যারা আবাসিকভাবে থাকতে চায় এসে তাদের জন্য। আর এখানে আমরা উঠেছিলাম, তো সেখানে যাচ্ছি। আমার ছেলেরা কিন্তু ফ্রেন্ডদের সাথে, সেখানে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি। এই তো চলে এসেছি, আর কিন্তু এখন বিকাল হয়ে গিয়েছে, আলো কমে গেছে, তাই একটু লাইটটা কম। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।